খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে গৌরনগরের উত্থান ও ষোলশ শতাব্দীর শেষভাগে গৌড়ের সূর্য অস্তমিত হয়েছিল চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো পর্যন্ত এর অ্যাকচুয়াল গরিমা মুসলমান শাসকদের হাতে পরিলক্ষিত হয় মধ্যযুগে গৌর ভারতবর্ষের একটি অন্যতম নগর হিসাবে পরিচিতি লাভ করে লোটন মসজিদ গৌড়ের একটি অন্যতম সুন্দর স্থাপত্য চোদ্দোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সুলতানের প্রিয় পাত্রী নটু নামক নর্তকী দ্বারা নির্মিত হয়েছিল মসজিদটির বাইরের দিক নীল সবুজ হলুদ ও সাদা রঙিন মিনা করা এর দ্বারা নির্মিত বর্তমানে অধিকাংশ মিনা আফতরণী নষ্ট হয়ে গেছে ওই নর্তকী শেষ জীবনে মুক্তির আশায় সমস্ত অর্জিত ধনসম্পদ দিয়ে নিজের নাম গোপন রেখে সুলতানের নাম খোদাই করে এই মসজিদটি নির্মাণ করে গৌড়ে প্রায় দশ বারোটি ছোট ছোটো স্থাপত্য একে অপরের থেকে বেশ কিছুটা দূরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে আমার প্রত্যেকটির আলাদা ভিডিও আপনাদের দেখার অনুরোধ রইল এখানকার প্রত্যেকটি স্থাপত্যই এসআই দ্বারা সংরক্ষিত এবং প্রবেশমূল্যবিহীন প্রবেশযোগ্য এই মসজিদটির মাঝখানে একটি প্রখণ্ড গুম্বজ ও সামনের বারান্দার মাঝখানে একটি চৌচলা ও তার দুপাশে দুটি ছোট গুম্ব আছে মসজিদ পাঙ্গনে প্রবেশ করা গেলেও মসজিদের অভ্যন্তরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ধন্যবাদ